হ্যালো বন্ধুরা, অলরাউন্ডার বিজির পক্ষ থেকে আমি আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনি কিভাবে কোন একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ফটোশপ দিয়ে। তো এটা খুবই সহজ একটা কাজ, আপনি কিন্তু খুব সহজেই ফটোশপ ব্যবহার করে আপনার কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারেন। এটা অনেকের কাছে কঠিন মনে হয় যে কিভাবে করবো না করবো, কিন্তু এটা খুব কঠিন কোনো কিছু না। বেশ কিছু পদ্ধতি আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন। তো আমরা তার মধ্যে আজকে দুইটা পদ্ধতি দেখব যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং কোনো একটা নতুন ফাইলে সেটা সেভ করতে পারবেন বা এই ফাইলটাতে আপনি সেভ করতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখা যাক। তো দেখুন, প্রথমেই আমার একটা ছবি আছে, যে ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো আমার যে ওয়েবসাইট অলরাউন্ড বিডি, সেই অলরাউন্ড বিডিতে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ব্যবহার এই ছবিটা আমি ব্যবহার করছি এবং আমার একটা ভিডিও আছে বিদ্যুৎ বিলের সমস্যা নিয়ে, বিকাশে দেওয়া নিয়ে। তো এটার যে আমি কিন্তু থাম্বনেল হিসেবে এই ছবিটা ব্যবহার করছি। তো ধরুন এই ছবি থেকে আমি চাচ্ছি যে এই যে এখানে যে পিকচারটা আছে, তো আমি চাচ্ছি যে এর যে বাকি অংশটা আছে এটা ডিলিট করে দেবো, শুধুমাত্র এই অংশটা আমরা রাখবো। অর্থাৎ আমাদের ছবির ধরুন যে যে পিছনে যা আছে বা এই লেখাগুলো আছে এগুলো সব আমরা চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ করে শুধুমাত্র এই ছবিটা রাখবো। সেটা কিভাবে করব, খুব সহজ একটা পদ্ধতি যেটা আছে ফটোশপের, সেটা হচ্ছে যে আপনি সরাসরি চলে যাবেন এই সিলেক্টে, সেখান থেকে দিবেন হচ্ছে এই যে সিলেক্ট সাবজেক্ট। হ্যাঁ, এই যে সাবজেক্ট, প্রথমে আপনি চলে যাবেন সিলেক্টে, তারপরে চলে যাবেন সাবজেক্ট। দেখবেন যে ফটোশপ ম্যাজিকের মতো আপনার জন্য একটা কাজ করছে, সেটা হচ্ছে যে সে এখানে যে সাবজেক্ট আছে অর্থাৎ আপনার যে ছবিটা আছে সেটাকে সে সিলেক্ট করে দিবে, কিন্তু খুব সহজেই। দেখুন ফটোশপ তার কাজটা করতেছে এবং খেয়াল করুন সে কিন্তু তার কাজটা করে ফেলছে। অর্থাৎ দেখুন এখানে সে কোনো কিছুই সে সিলেক্ট করে নাই, শুধুমাত্র এই যে এখানে যে ছবিটা ছিল, এই যে এই মডেলের ছবিটা, এই মডেলের ছবিটাকে সে সিলেক্ট করে দিছে। দেখুন এই যে এটা তো চারপাশ দিয়ে একটা দেখেন মার্ক চলে আসছে, সিলেকশন মার্ক চলে আসছে। হ্যাঁ, খুব সহজ। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করবেন, কন্ট্রোল এক্স, ব্যাস। কন্ট্রোল এক্স মানে হচ্ছে কোনো একটা লেয়ারকে কাটা আর কি। হ্যাঁ, যে সিলেক্টের অংশটাকে আমরা কেটে ফেললাম, এখন এই যে এখান থেকে আপনি এই লেয়ারটাকে জাস্ট আনভিজিবল করে দেবেন, যে এখান থেকে চোখটা সরাই দিলে এই লেয়ারটা কি হয়ে যায়, আনভিজিবল, অর্থাৎ এটা এখানে আর ভিজিবল হয় না। তারপর আপনি কন্ট্রোল বি প্রেস করবেন আপনার কিবোর্ড থেকে, কন্ট্রোল বি মানে হচ্ছে পেস্ট। হ্যাঁ, পেস্ট করলাম, দেখুন এই যে ছবিটা যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা এখানে চলে আসছে এবং আমাদের আর কোনো কিছু কিন্তু এখানে নাই, শুধুমাত্র এই ছবিটাই আছে এবং এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ডও নেই, জাস্ট শুধু এই ছবিটাই আছে। খুব সহজ কিন্তু, তাই না? এখন আপনি কি করবেন, এই যে আমাদের যে পুরাতন লেয়ারটা ছিল এই লেয়ারটা আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? এই যে পুরাতন লেয়ারটা, এটা আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এখন দেখুন এই যে এখানে জাস্ট শুধু এই ছবিটাই আছে, আর কিচ্ছু নেই, শুধুমাত্র এই ছবিটাই আছে, এই বড়লের ছবিটাই আছে, আর কোনো কিছু কিন্তু নাই। তাহলে আমরা কিন্তু কি করলাম, খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, এই ছিল একটা পদ্ধতি। তো আরেকটা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে ধরুন আমরা এই ছবিটা দিয়ে করলাম আমার ছবি, তো আমরা চাচ্ছি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড আছে, বেশ অনেকটা ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এক কালারের না বিভিন্ন কালারের। তো আমরা চাই যে এই ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা সরায় ফেলবো, সরাই আমরা এখানে অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো সেটা সেটা আমরা কিভাবে করব, এখানেও সেই একই পদ্ধতি, এই যে সিলেক্ট, সিলেক্ট দিলেন, তারপরে সাবজেক্ট, দেখবেন যে ফটোশপ আপনার জন্য কাজটা করে ফেলছে। অর্থাৎ সে এখানে আপনার যে সাবজেক্ট আছে, এখানে যে আপনি আছেন, সেটা সে সিলেক্ট করে দিবে খুব সহজেই, কিছুটা সময় নেবে সে। আবার যাদের পিসি ফাস্ট আছে, জিপিও আছে, তাদের জন্য সময়টা কম লাগবে। দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু এখন আপনি প্রেস করবেন কন্ট্রোল এক্স, ব্যাস কাট হয়ে গেল। হ্যাঁ, তারপরে আমরা কি করব, এটাকে আনভিজিবল করে দিব, তারপরে কন্ট্রোল বি প্রেস করব। দেখুন এই যে আমাদের ছবিটা শুধু চলে আসছে, ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে? এখন আমরা কি করবো, আমাদের যে পুরাতন লেয়ারটা আছে অর্থাৎ ওই যে বাকি অংশটা ছবি, এটা আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, এই লেয়ারটা আমরা ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম, ব্যাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল, শুধুমাত্র আমাদের ছবিটা এখানে আছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, ঠিক আছে?
তো ধরুন আবার যে এখানে এখানেও মডেল আছে এবং এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এবং অন্য কোনো কিছু আছে, তো আমরা চাই ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা সরাইতে বা এই শুধুমাত্র এই মডেলটাকে আমরা দিব, বাকি কোনো কিছু আমাদের দরকার নেই। তো সহজ পদ্ধতি যেটা দেখাইলাম সেটা হচ্ছে সিলেক্ট, তারপরে সাবজেক্ট। তো এটা ছাড়া আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল। হ্যাঁ, কুইক সিলেকশন টুল। তো কুইক সিলেকশন টুল দিয়ে আপনি কি করবেন, দেখুন সিলেক্ট করবেন। হ্যাঁ দেখুন সিলেক্ট কিন্তু হচ্ছে, আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করে করে কিন্তু করবেন। সিলেক্ট হচ্ছে একদম, এই মডেলটা সিলেক্ট হচ্ছে একটু বাইরে চলে গেছে। এর জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে ম্যাজিক ওয়ান টুলটা সিলেক্ট করবেন, অল্টা প্রেস করবেন, অল্টা প্রেস করে এখানটায় ক্লিক করবেন, আবার এখানটায় ক্লিক করবেন। এভাবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে তো অল্টার বাটন প্রেস করে রাখবেন, প্রেস করে করে তারপরে এগুলো আপনি সারাইয়া দেবেন। দেখুন আমাদের যে সাবজেক্টটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমাদের সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। তারপর কন্ট্রোল এক্স, তারপরে এটা আনভিজিবল করে দিলাম, তারপর কন্ট্রোল বি, বাস চলে আসবো কিন্তু। হ্যাঁ খুব সহজ। তো এটা আবার দেখি একদম প্রথম থেকে, আমরা চাচ্ছি এটাকে সিলেক্ট করবো। এর জন্য আমরা যেটা করবো, প্রথমে আমরা যে সিলেকশন টুলটা সিলেক্ট করবো, তারপরে আমরা এটাকে সিলেক্ট করতে থাকবো আস্তে আস্তে। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার মাউসের রাইট বাটনটা ক্লিক করে করে কিন্তু করবেন। তো দেখুন এটাকে সিলেক্ট করতে যে আমাদের বাড়তি কিছু জিনিস সিলেক্ট হয়ে গেছে। বাড়তি কিছু জিনিস যে সিলেক্ট হলো সেটা আমরা কি করব, এই ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করবো আমরা। ওয়াল সেটা দিয়ে একটা বাড়তি অংশটাকে, যে দেখুন যে এখানে এখানে বাড়তি কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে, আমরা রিমুভ করে দেবো। সেটার জন্য কি করবেন, প্রথমে আপনার এই ম্যাজিক ওয়ান টুলটা যেটা আছে ম্যাজিক ওয়ান টুল সেটা সিলেক্ট করবেন, তারপরে অল্টার কি, কিবোর্ড থেকে অল্টার কিটা প্রেস করে রাখবেন। অল্টার কি মানে হচ্ছে, অর্থাৎ এটার মাধ্যমে আপনি কোনো একটা কিছু সিলেক্ট করতে পারবেন। আর অল্টার কি প্রেস করে রাখলে দেখেন এটা নিচে একটা মাইনাস চিহ্ন চলে আসে, অর্থাৎ ডিসিলেক্ট। আপনি যে অংশটা চাচ্ছেন এটা সিলেকশন থেকে বাদ দিতে, সেটা হচ্ছে এই অল্টার কি প্রেস করে তারপরে আপনার বাদ দিতে হবে আর কি। দেখেন ম্যাজিক ওয়ান টুলের যে কার্সারটা আসছিল এটা নিতেই যে অল্টার কি প্রেস করে একটা মাইনাস চলে আসে, দেখেন। এবার আপনি এখানে ক্লিক করতে থাকেন যতক্ষণ পর্যন্ত আপনার সাবজেক্ট ছাড়া অন্য কোনো কিছু থাকে। ঠিক আছে, খুব সাবধানে করবেন, সহজ কঠিন কোনো কিছু না, খুব সহজ। দেখুন আমাদের সাবজেক্ট যেটা সেটা কিন্তু খুব সহজে, এখানে একটু দেখা যায়, ব্যাস আমাদের যে সাবজেক্টটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেলো। ঠিক আছে, খুব সহজে কিন্তু আমরা আমাদের যে সাবজেক্টটা, অর্থাৎ আমাদের যে মডেলের ছবিটা সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। এবার আপনি কন্ট্রোল এক্স প্রেস করেন, তারপরে এই লেয়ারটাকে আনভিজিবল করে দেন, তারপরে কন্ট্রোল বি, তারপর হচ্ছে কন্ট্রোল বি। দেখুন এই যে আমাদের যে মডেলের ছবিটা সেটা কিন্তু চলে আসছে। বাস এখন আমরা এটা যদি ডিলিট করে দিই, অর্থাৎ আমাদের পুরাতন লেয়ারটা, তাহলে কিন্তু এটার মধ্যে শুধুমাত্র এই অংশটুকুই আছে, আর কিচ্ছু নেই। তো লাস্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ছবিটা, এটার মাধ্যমে আমরা শেষ ব্যাকগ্রাউন্ড রিমুভে। তো এটার জন্য আমরা এটা ম্যাজিক ওয়ান দিয়ে দেখবো। সিলেকশন টুলটা তো আমরা দেখলামই, সেটা একদম সহজই, অর্থাৎ যে সিলেক্ট সাবজেক্ট। দেখুন এখানেও কিন্তু সে ফটোশপ খুব সহজে আমাদের সাবজেক্ট যেটা আছে সেটা সিলেক্ট করে দেবে, অর্থাৎ এখানে মডেলটাকে সে সিলেক্ট করে দেবে অটো। দেখেন যে সাবজেক্টটা কিন্তু ফটোশপ সিলেক্ট করে দিচ্ছে, শুধুমাত্র এই অংশটুকু আমাদের মডেলের যে অংশটুকু সেটা ফটোশপ খুব সহজেই সিলেক্ট করে দিচ্ছে। কিছু অংশ বাড়তে আসছে, আপনি খেয়াল করেন এই যে এখানে যে এটা সিলেক্ট হয়ে গেছে, এখানে কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে, আবার এই যে এটাও সিলেক্ট হয়েছে। এটাই হচ্ছে আসলে এই যে সিলেক্ট সিলেক্ট সাবজেক্ট যেটা সেটার অসুবিধাটা। আমি আসলে এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম আপনাদের, যে সবসময় এই সিলেক্ট সিলেক্ট সাবজেক্ট দিয়ে কাজ হবে না, কোনো কোনো সময় সেটা বাড়তি কিছু। যেমন ধরেন এখানে যে একটা ছবি আছে, এখানে সে আরেকটা ছবি পাইছে, সেটাকেও সে সিলেক্ট করে ফেলছে। এখানে কোনো ছবি নেই, তারপরও সেটা সে সিলেক্ট করে ফেলছে। আসলে এটা সম্পূর্ণটাই একটা ছবি, এটা আমরা দেখতেছি না, এটা একটা ছবি আজকে আলাদা। তো ফটোশপ আসলে সবসময় এটা বোঝার ক্ষমতা সে রাখে না, যেহেতু এটা এআই সিস্টেম, তো তাকে কিছু নির্দেশনা আগে দেওয়া আছে, সেই অনুযায়ী সে এটা সিলেক্ট করে। তার ফলে সে কি করবে, এই যে দেখেন বাড়তি কিছু অংশ সে সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, তো যে বাড়তি অংশটা সেটা আসলে আমাদের দরকার নেই। ঠিক আছে না, সেটা আমাদের দরকার নেই,
আমরা সেটা বাদ দিব। এই জন্য হচ্ছে ম্যাজিক ওয়াইন টুলটা তখন আপনার সাথে কাজে দিবে। ম্যাজিক ওয়াইন টুলটা আপনি সিলেক্ট করবেন, তারপরে অল্টা কি প্রেস করে রাখবেন, পরে আমরা এগুলা বাদ দিয়ে দেবো আমাদের সিলেকশন থেকে। হ্যাঁ, এগুলো আমাদের দরকার নেই। বা আপনি কি করবেন, কন্ট্রোল এক্স প্রেস করেন, কন্ট্রোল এক্স। হ্যাঁ, তারপরে আনভিজিবল করে দেন। আনভিজিবল করলাম, তারপরে কন্ট্রোল ভি দিলাম। দেখানে যে এটার সাথে আমাদের এখানে কিছু অংশ চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু খুব সহজ। তারপরে আপনি ধরেন এটাকে ক্রপ করে ফেললেন, ধরে আমরা ক্রপ সিলেক্ট করলাম, তারপরে এটাকে ক্রপ করে ফেললাম। এই অংশটুকু শুধু ক্রপ করলাম আমরা, আমাদের শুধুমাত্র এই অংশটুকু দরকার, বাকি অংশটুকু আমাদের প্রয়োজন নেই। এখানে আমাদের যে অংশটুকু দরকার সেই অংশটুকু চলে আসবে। এখানে বাড়তি কিছু অংশ আসছিল, সেটা আমরা ক্রপ করে তারপরে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে কিন্তু আমরা আপনার কাজ কাজ করতে পারি। তো এই ছিল ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা। আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা সবসময় খুব একটা সহজ কাজ হয় না, অনেক সময় কঠিন কাজ হয়। এবং আরো কিছু কাজ আছে, যেমন এখানে প্যান টুল আছে, এই প্যান টুলটাকেও ব্যবহার করতে হয় আপনার। এই যে প্যান টুল, এই প্যান টুলটাকে ব্যবহার করতে হয় অনেক সময় আপনার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো যাই হোক, সেটা কথা না, কথাটা হলো যে এইভাবে আসলে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন প্রাথমিকভাবে। খুব সহজ কিছু নিয়ম দেখাইলাম, আশা করি আপনাদের কাজে আসবে। আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমরা দেখাবো, সেটাও আমি দেখানোর চেষ্টা করবো সামনে টিউটোরিয়ালে। তো ধন্যবাদ সবাইকে।